আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, সব বিশ্বকাপ থেকে এবারের কাতার বিশ্বকাপটি আলাদা। শেখরা তাদের ঐতিহ্যবাহী ড্রেস পরে খেলা দেখছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়েছে কাতার। তার পাশাপাশি আরও কিছু ইসলামিক বার্তা ছড়িয়ে দিচ্ছে কাতার চলমান বিশ্বকাপে। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনুন কিভাবে বিশ্বকে তাক লাগিয়ে দিছে কাতার এই বিশ্বকাপ খেলা দিয়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 22তম আসরে রোববার 20 নভেম্বর জনপ্রিয় হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ঘানিম আল মুফতাহ। শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, কাতার জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইসলামিক শিক্ষার ব্যানার লাগিয়েছে আয়োজকরা, যা দেখে সবাই উচ্ছ্বসিত। দর্শক এবং খেলোয়াড়দের জন্য ইসলামের বার্তা ছড়িয়ে দিতে কাতার যা যা করেছে তাই এখন বিস্তারিত শুনুন। এক, কাতার পুরো বিশ্বকাপে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে প্রথমে যে কাজটি করেছে তা হলো সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে ইসলামের সুন্দর প্রচার করেছে। বিআরটি ওয়ার্ল্ড সূত্রে জানা যায় যে বিশ্বকাপ ভক্তদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে অভিনব কায়দায় অভ্যর্থনা জানাতে এমন উদ্যোগ নেয় কাতার। তাই বিভিন্ন স্থানে দেয়াল জুড়ে সাঁটানো হয় বর্ণিল মুরাল, ব্যানার ও ফেস্টুন। এতে লেখা হয় সামাজিক শিষ্টাচার বিষয়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞাপূর্ণ বাণী। আরবি ও ইংরেজি ভাষায় লেখা অর্থপূর্ণ হাদিসগুলো চলার পথে দর্শক ও পাঠকদের মনে তৈরি করে অন্যরকম অনুভূতি। প্রিয় দর্শক, ইসলামের বার্তা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে দ্বিতীয় নম্বরে কাতার যে কাজটি করেছে তা হলো হোটেল কক্ষগুলোতে একটি বারকোড রয়েছে যা ইসলামের শিক্ষা, হাদিস এবং মুসলিম বিশ্বাসের একটি সহজ সংজ্ঞার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রিয় দর্শক, বিশ্বকাপে কাতার পুরো বিশ্বকে ইসলামের বার্তা যেভাবে দিয়েছে তার তিন নম্বর বার্তাটি হলো তারা মসজিদের মুয়াজ্জিন পরিবর্তন করে সুন্দর কণ্ঠের লোকদেরকে নিয়ে এসেছে এবং আজানের জন্য স্টেডিয়ামে মাইক্রোফোন রাখা হয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক, দর্শক এবং খেলোয়াড়দের জন্য ইসলামের বার্তা ছড়িয়ে দিতে কাতার 4 নম্বরে যে কাজটি করেছে তা হল কাতার গেস্ট সেন্টার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 2000 সদস্যের একটি দল প্রস্তুত করেছে, যেখানে তারা 10টি মোবাইল গাড়ি এবং 10টি বিশেষ তাঁবু বরাদ্দ করবে। সুপ্রিয় সম্মানিত দর্শক, দর্শক এবং খেলোয়াড়দের জন্য ইসলামের বার্তা ছড়িয়ে দিতে কাতার 5 নম্বরে যে কাজটি করেছে তা হলো দর্শনার্থীদের জন্য বিভিন্ন ভাষায় আওকাফ মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রিয় দর্শক, ইসলামের বার্তা ছড়িয়ে দিতে কাতার 6 নম্বরে যে কাজটি করেছে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামে নামাজের জায়গা এবং ওজুর জায়গার ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক, ইসলামের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বকাপে কাতার 7 নম্বরে যে কাজটি করেছে তা হলো ম্যাচের সময় স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য প্রতিটি সিটে একটি করে উপহারের ব্যাগ রাখা হয়েছে, যার ভেতরে থাকছে মুসলিমদের পবিত্রতা আর সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ সুগন্ধি, আতরসহ ইসলামিক উপহার সামগ্রী। দর্শক, এসব ভিন্নতার জন্যই কাতার বিশ্বকাপ অন্য সব বিশ্বকাপ থেকে আলাদা। 2022 সহ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে এশিয়ার কোনো দেশ। এর আগে 2002 সালে প্রথমবারের মতো জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল, তবে কাতারই প্রথম মুসলিম দেশ যারা বিশ্বকাপ আয়োজন করেছে। কাতারে ইসলামিক শাসন কতটা কঠোর ফিফা বিশ্বকাপে তা দেখে নেওয়া যাক।
কাতার একটি মুসলিম বাসিন্দাদের দেশ। এখানকার আইন, রীতিনীতি এবং অনুশীলন সব ইসলামের অনুযায়ী। এই দেশটি সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের মতো উদার নয়, আবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের মতো রক্ষণশীল নয়। এর অধিকাংশ নাগরিক সুন্নি মুসলিম। কাতারের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীর উৎপত্তি আরব উপদ্বীপের স্থলবেষ্টিত অভ্যন্তর থেকে, আর এখানেই ওহাবি মতাদর্শের জন্ম হয়েছিল। কাতারের মসজিদগুলোয় ভোর ও সন্ধ্যাসহ দিনে পাঁচবার লাউড স্পিকারে নামাজের জন্য মুসলিমদের আহ্বান করে। মুসলমানদের আলহামদুলিল্লাহ শব্দগুচ্ছ ব্যবহার করতে শোনা যায়, যার অর্থ হল আল্লাহর প্রশংসা হোক বা আল্লাহকে ধন্যবাদ। একই সঙ্গে ইনশা আল্লাহ শব্দগুলো ব্যবহৃত হয়, যার অর্থ আল্লাহ যদি চান। এখানকার বাসিন্দারা পরস্পরকে আসসালামু আলাইকুম এর ঐতিহ্যবাহী আরবি মুসলিম কায়দায় অভিবাদন জানান, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর প্রসঙ্গ থাকলে সেখানে বলা হয় ইয়া আল্লাহ এবং আল্লাহু আকবার। এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন যে আল্লাহ স্বয়ং নবী মুহাম্মাদের কাছে কুরআন প্রকাশ করেছেন। কাতারের পোশাকাদি কেমন তা শুনুন। বেশিরভাগ কাতারি মহিলা শালীনতা বজায় রেখে মাথার আস্তাদন বা হেড স্কার্ফ পরেন, যা হিজাব নামে পরিচিত। এছাড়াও দীর্ঘ কালো পোশাক পরেন, যা আবায়া নামে পরিচিত। কাতারি পুরুষরা ঐতিহ্যবাহী, তাদের গড়ন লম্বা, তারা ঢিলে ঢালা সাদা পোশাক পরিধান করেন, যা থুব নামে পরিচিত। কাতার হল ধর্মের প্রতি সহনশীলতা একটি দেশ। কাতারের আইন আপত্তিকর, তা ইসলাম বিরোধী যে কোনো আসার বা বিশ্বাসকে শাস্তি দেয়। ইসলামের নিন্দা করলেও শাস্তি দান করে, পাশাপাশি খ্রিস্টান এবং ইহুদিদের আচরণের নিন্দা করলেও শাস্তি দেয়। এই তিনটি ধর্মের কোনো একটির মানহানি করলে, তার বিরুদ্ধে লেখালেখি করলে, তা পড়লে সেটা হলো কাতারের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই যে কাতার হলো একটি ইসলামিক দেশ এবং তারা খুব ভালোভাবেই ইসলামিক আইন পালন করে থাকে, তাই তারা বিশ্বকাপে পুরো বিশ্ববাসীকে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে তারা এইসব আইন ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি জানি ভিডিওটি প্রত্যেক মুসলিমের কাছে খুবই ভালো লেগেছে, তাই অনুরোধ করছি প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের আলোর দিশারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।